আগামী তেইশে জুন দু হাজার চব্বিশ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সাম তো এই ওয়েবসাইটে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে যারা এখনও ডাউনলোড করনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নাও আর এটা ডাউনলোড করার জন্য স্কুলের ইউডাইস কোড লাগবে এখানে তাকে বলে দিয়েছে স্কুলে বললেই তোমাকে ওখান থেকে কিন্তু ডাউনলোড করে দেবে তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর দেখতে পাবে এরকমভাবে অ্যাডমিট কার্ড এসেছে দেখো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ছবি রয়েছে নাম রয়েছে কোন স্কুলে পড়ো সেটা রয়েছে ব্লক রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে আর কোন স্কুলে পরীক্ষাটা পড়েছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে নামটা দেওয়া রয়েছে ব্লক দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে মানে কোন স্কুলে সেই স্কুলটার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তো এটা দেখে নেবে আর দেখো এখানে নিচের দিকে গেলে দেখো পরীক্ষার ডেটটা দেওয়া আছে তেইশে জুন দু হাজার চব্বিশ রবিবার বারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হ্যাঁ এটা লেয়ার ওয়ানের পরীক্ষা আর তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবে তখন এই সিগনেচার অব দ্য ইনভিজিলেটর মানে যিনি পরীক্ষার গার্ড দিচ্ছেন তার কাছ থেকে এখানে একটা সই করিয়ে নেবে হুম আর দেখো নিচে পরীক্ষার নিয়মাবলী সব আর দেখো এখানে পরীক্ষার নিয়মাবলী সমস্ত দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে তো তোমরা নিজেরাই পড়তে পারো তবু আমি এখানে একবার একটু পড়ে দিচ্ছি কি বলেছে এক নম্বর বলেছে পরীক্ষা শুরু হওয়ার অন্তত তিরিশ মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে দুই ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না তার মানে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগেই কিন্তু পৌঁছে যাবে তোমরা চেষ্টা করবে আরও একটু আগে যাওয়ার আর পরীক্ষা শুরুর পরে দু ঘন্টা না হওয়া পর্যন্ত কিন্তু বেরোতে পারবে না আর ওখানে দেখবে ক্লাসরুমের সিট নম্বর দেওয়া রয়েছে সেই সিট নম্বর অনুযায়ী কিন্তু বসবে দু নম্বর বলেছে পরীক্ষা সময় অ্যাডমিট কার্ড দেখাতে হবে যখন ইনভিজিলেটার যিনি থাকবেন সই করতে আসবেন তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু দেখবেন তারপর তিন নম্বর তোমার পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বর যেটা আট সংখ্যার যেমন এরকম ধরনের একটা নম্বর আছে রেজিস্ট্রেশন দেখো রেজিস্ট্রেশন নম্বরটা কোথায় আছে আমরা দেখে নিচ্ছি এই যে ওপরে এই যে এটা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর তো এই নম্বরটা যে রয়েছে তোমাদের যে ওএমআর সিটটা থাকবে সেখানে কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু বসাতে হবে ওএমআর শিটে আর ব্যক্তিগত বিবরণ পূরণ করার আগে প্রশ্ন পুস্তিকা এবং ওএমআর শিটে দেওয়ার নির্দেশাবলী খুব সাবধানে পড়ো হ্যাঁ তোমরা ফর্ম ফিল আপটা করার আগে ফর্ম ফিল আপ না সরি মানে ওয়েমআর সিটে যে যে জায়গায় যা যা ফিল করতে বলেছে সেটা করার আগে নির্দেশাবলী দেখবে দেওয়া রয়েছে ওয়েমআর শিটের পেছন দিকে থাকবে সম্ভবত বা ওয়েমার সিটের নিচেও থাকতে পারে সেই নির্দেশাবলী আগে তাড়াতাড়ি পড়ে নেবে হুম কী কী বলেছে তারপর ফর্ম ফিল আপ করা শুরু করবে দেখো যদি ওয়েমার সিট ত্রুটিপূর্ণ থাকে সেক্ষেত্রে পরীক্ষার শুরুতেই পরিদর্শককে জানাও তার মানে ওয়েমার সিটে কোথাও যদি ছেঁড়া থাকে বা কিছু থাকে সেটা কিন্তু লেখার আগেই তোমরা কিন্তু যিনি থাকবেন গার্ডে তাকে বলবে তবে চার নম্বর বলেছে সমস্ত প্রশ্ন বাংলা এবং ইংরাজি ভাষায় হবে দুটো ভাষাতেই থাকবে প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি করে অপশন থাকবে এগুলো অলরেডি তোমরা জানো তবু এখানে বলে দিয়েছে এ থেকে ডি পর্যন্ত চারটে অপশন থাকবে সঠিক উত্তর কিন্তু একটাই হবে সেই উত্তরটা বেছে নিয়ে ওয়েমার শিটে নির্দিষ্ট জায়গায় ব্ল্যাক ইং বল পয়েন্ট পেন্ট হ্যাঁ মানে কালো রঙের যে কালি রয়েছে বল পেন সেই বল পেন দিয়ে কিন্তু সেই ওয়েমার সিটে যে গোল গোল জায়গাগুলো গোল করতে হবে হ্যাঁ বৃত্ত সম্পূর্ণ করে চিহ্নিত করতে হবে আর বলছে উত্তর নিশ্চিত করার পরে বৃত্তটি পূরণ করো একবার বৃত্তটি পূরণ করা হয়ে গেলে এটি পরিবর্তন বা কাটাকুটি করা যাবে না যেহেতু পেন দিয়ে করবে এটাকে কিন্তু আর চেঞ্জ করা যাবে না সেজন্য আগে ভেবে নিয়ে কোনটা উত্তর হবে তারপরে সেখানটা তোমরা গোল করবে এবং গোলটা যেন পুরোটা ভরে করা হয় এরকমভাবে একদম পুরোটা ভোরে যেন করা হয় হ্যাঁ তো ওয়েমার শিট কী করে ফিল আপ করতে হয় কী করে গোল করতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখো এই যে ওপরে লিঙ্ক আসছে এই ভিডিওটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো তারপর বলেছে যে এই এই যে তোমরা যে ই করবে মানে রাপ করবে সেই রাপ করার জন্য যে তোমাদের প্রশ্নটা দেওয়া হবে তার পেছনে দিকে আর কি ভেতরেই ফাঁকা জায়গা দেওয়া রয়েছে হ্যাঁ তো সেখানেই যে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে সেখানেই কিন্তু রাবটা তোমরা করবে হুম আর এখানে বলেছে যে এটা সংশোধন করার জন্য যেটা ভুল হয়ে যায় যদি ওই মাস ওই গোল করাটা উত্তরটা ভুল হয় তাহলে কাটাকুটিও করা যাবে না মার্কারও দেওয়া যাবে না সাদা তরলও ব্যবহার করা কিন্তু যাবে না এটা বলে দিয়েছে পাঁচ নম্বর দেখো প্রত্যেকটি দুই নম্বরের মোট পঞ্চাশটি এমসিকিউ থাকবে পরীক্ষার পূর্ণমান হলো একশো মানে এক একটা দু দু নম্বর করে আর প্রতিটি উত্তরের জন্য পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ নম্বর করে কিন্তু কাটা যাবে হ্যাঁ একটা ভুল হলে হাফ নম্বর করে কিন্তু কাটা যাবে আর বলেছে তোমার সাথে ক্যালকুলেটার মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখার অনুমতি নেই তবে জ্যামিতি বক্স অনুমোদিত জ্যামিতি বক্স রাখা যাবে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু রাখা যাবে না তারপর সাত নম্বর পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিতের পাঠ্যক্রম ভিত্তিক হবে মডেল প্রশ্নগুলি এই যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে তোমরা অলরেডি মডেল কোশ্চেন নিশ্চয়ই দেখে নিয়েছো হুম তারপরে বলেছে কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৌদ্ধতা বাতিল করা হবে এ বিষয়ে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য করা হবে না কোনো অসৎ উপায় কিন্তু তোমরা অবলম্বন করবে না আর তারপর বলেছে পরীক্ষার হল ত্যাগ করার আগে পরিদর্শকের কাছে ওয়েমার শিট জমা দিতে হবে শিটটা জমা দিয়ে তবে পরীক্ষার হল থেকে বেরোতে পারবে তারপর এখানে দশ নম্বর বলেছে অনুগ্রহ করে প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এই যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেত তাহলে সবার জন্য বেস্ট অফ লাক খুব ভালো মতো পরীক্ষাটা দাও ভ্রান্তি করো না ভালো করে ও শিটটা প্রথমে পড়ে নিয়ে তারপর ফিল আপ করা শুরু করো অনেকেই দেখেছি ভুল করে সেই ভুলটা কিন্তু করবে না সেই জন্য এই যে ওএমআর শিটের যে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটা খুব ভালো করে তোমরা দেখে যাও আর তোমরা যদি এই পরীক্ষার প্রিপারেশনের ভিডিও দেখতে চাও তাহলে দেখবে এই চ্যানেলের প্লে লিস্টেই এই একটা প্লে পেয়ে যাবে এই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো